নমস্কার বন্ধুরা, বাংলা গল্পভূমিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলা গল্পভূমির আজকের নিবেদন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটা থ্রিলার সাসপেন্স। গল্পের নাম আর সময় নেই। বাবা, আপনি এখনো জেগে আছেন? চমকে ফিরে তাকালাম। আঙুল থেকে সিগারেটটা পড়েই যাচ্ছিল। একজন সম্পূর্ণ অচেনা যুবক, দুই কম্পার্টমেন্টের মধ্যে করিডোরে টয়লেটের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। কখন যে ওদিক থেকে এসেছে খেয়াল করি, খেয়াল করার কথাও নয়। এয়ার কন্ডিশন কামরায় ধূমপান নিষেধ, তাই সুইং ডোর পেরিয়ে এই প্যাসেজের সরু বাঙ্কে বসে সিগারেট ধরিয়েছি। দরজার কালো কাছের ফাঁক দিয়ে এক দৃষ্টে তাকিয়েছিলাম চলমান অন্ধকারের দিকে। গাঢ় কালোর মাঝে সরে সরে যাচ্ছে হলুদ আলোর ঝলকানি, ঠিক যেন একটা ব্রাশের টান। এত স্পিডে কেউ তুলির টান দিতে পারবে? যুবকটি এক গাল হাসি নিয়ে চেয়ে আছে, যেন আমার কতকালের চেনা। করিডোরের টিউবলাইটের সাদা আলোয় ওর মুখ চোখ জ্বলে উঠেছে। ভালো পোর্ট্রেট হতে পারে, কিন্তু এখন আমার বেশ বিরক্তি হচ্ছে। চিনি না জানি না কোত্থেকে এই উটকো আপদ এসে জুটলো কে? আমি ঘুমোই না জেগে থাকি তাতে তোর কি? করা কথা মুখ দিয়ে বেরিয়ে যেত, তার আগে যুবকটি খুব আন্তরিক গলায় বলে উঠল, আপনি আমায় চিনবেন না সুব্রতদা, আমি আপনার ছবির ভক্ত। আপনার ছবির এক্সিবিশন দেখতে আমি গত মাসে মালদা থেকে কলকাতায় গেছিলাম। বিশ্বাস করুন, আপনার ছবি দেখার পর থেকে কয়েকদিন স্বপ্নে ঘুরেছিলাম। ওই যে ওই চুল শুকোচ্ছে বাড়ির মেয়ে, বাঁশি বাজাচ্ছে গধুলি আলোয়, এখনো ভাবলে আমার বিশ্বাস হয় না। তারপর ধরুন ওই রাজস্থানি ডান্স, ইনসেন ওল্ড ম্যান, কি করে এমন আঁকেন সুকতদা, আমি তো ভাবতেই পারি না। আমার বিরক্তি মুছে যাচ্ছিল। এই মধ্যরাতে ঘুমন্ত ট্রেনের কামরায় আমার এত বড় ভক্ত পেয়ে যাব, আর সে যে নিজেই চলে এসেছে আলাপ করতে, এই ব্যাপারটা আমার যেন অবিশ্বাস্য লাগছিল। একটু হেসে বললাম, তুমি দেখছি আমার ছবি প্রায় মুখস্থ করে ফেলেছ। কত ভালো, আমি আঁকি না, ভাবিও না। কোথায় দেখেছ আমার ছবি? কলকাতায় একাডেমিতে, ওই গত মাসে আপনার 16 নম্বর এক্সিবিশন চলছিল, কাগজে পড়ে ছুটে গিয়েছিলাম, ওইখানেই আপনাকে প্রথম চাক্ষুষ দেখি। তাই তখন আলাপ করলে না কেন? যুবকের মুখে লজ্জার আভা ফুটে উঠল, বলল, খুব ইচ্ছে হয়েছিল জানেন তো, আসলে তখন ওই মুখ্যমন্ত্রী এসেছিলেন, ঘুরে ঘুরে আপনার পেন্টিং দেখছিলেন, আপনি সঙ্গেই ছিলেন, আমি ওই এগোতে গিয়েও পিছিয়ে এসেছি। আচ্ছা, তুমি কি করে জানলে আমি এই ট্রেনে আছি? মালদা স্টেশনেই দেখেছি, অনেকে এসেছিল আপনাকে তুলে দিতে, মন্ত্রী, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। আচ্ছা, আপনার এখানে কোনো প্রোগ্রাম ছিল সুগতদা? হ্যাঁ ভাই, তোমাদের আর্ট গ্যালারিতে আজ থেকে একটা ওয়ার্কশপ শুরু হয়েছে, সেই জন্যই কর্তারা আমাকে ডেকে এনেছেন। ও আচ্ছা, যুবক নিজের মনেই বিড়বিড় করল। আপনি কবে এসেছেন? আজই ভোরে, গৌড়ে। আরে, তোমার নামটা জানা হয়নি। অশেষ, অশেষ জানা। কি করো, মানে চাকরি বাকরি কিছু? হ্যাঁ হ্যাঁ, এখানকার জেলা স্কুলে বাচ্চাদের ছবি আঁকা শেখাই, ড্রয়িং টিচার। ও, তুমি আর্টিস্ট, তাই বলো, এত খুঁটে আমার ছবি স্টাডি করেছো, আমার আগেই বোঝা উচিত ছিল। না না সুগতদা, কি যে বলেন। অশেষ সংকোচে কুকড়ে গেল, থেমে থেমে বলল, আর্টিস্ট আর হতে পারলাম কই, স্বপ্নেই শুধু দেখে গেলাম, শিল্পী হওয়ার হলো না। সারাদিন শুধু স্টুডেন্টদের ওই কলা, মূলো, গাছ কিংবা গ্রামের ছবি, বৃষ্টির দৃশ্য, এইসবই আঁকাচ্ছি বছরের পর বছর। মাঝে মাঝে না এমন অসহ্য লাগে, কি বলবো আপনাকে। আমার মনটা সমব্যথায় ভরে গেল। এই মিনিট দশেকের আলাপেই অশেষ আমার কাছের মানুষ হয়ে উঠেছে। সান্ত্বনা সুরে বললাম, আরে আরে, তুমি তো ফ্রাস্ট্রেটেড হচ্ছ কেন? কি বা এমন বয়স হয়েছে, 24-27? না না, 30 পেরিয়েছি। দূর, কিছুই নয়, পৃথিবীর প্রায় সব বড় বড় শিল্পীরাই খ্যাতি পেয়েছেন 50 পেরিয়ে যাওয়ার পর। অশেষ
তুমি ছবি নিয়ে এত ভাবো, এত স্টাডি করো, তুমি নিজেই পেন্টিং শুরু করো, যা ইচ্ছে আঁকো, রেগুলার প্র্যাকটিস করবে অফ টাইমে। আর যখন কলকাতায় যাবে তোমার কাগজগুলো নিয়ে, এক সেকেন্ড, বলতে বলতে বুক পকেট থেকে কার্ড বার করে ওর দিকে এগিয়ে দিলাম, এই যে এনাও, আমার সঙ্গে দেখা করবে, শুধু একটা ফোন করেছো, একদম হেজিটেট করবে না। আচ্ছা তুমি কোত্থেকে পাশ করেছো? অশেষের মুখে ম্লান হাসি খেলে গেল, বলল, মুম্বাইয়ের কলা একাডেমি থেকে। মুম্বাই কেন, তোমরা কি প্রবাসী বাঙালি? না না, বাড়ি থেকে পালিয়ে গেছিলাম, সেবার হায়ার সেকেন্ডারি পাশ করেছি, বাবা কিছুতেই আর্টস কলেজে পড়তে দেবেন না। সেই সময় খবর পেলুম মুম্বাইতে একটা শর্ট টার্ম কোর্স আছে, হাত খরচের পুঁজিটুকু নিয়ে আমি ট্রেনে চেপে বসলাম। বলো কি, একা চলে গেলে? ওখানে রিলেটিভ কেউ ছিলেন? না। তবে মুম্বাই ইজ ভেরি এক্সপেন্সিভ সিটি, থাকা খাওয়া ছবি আঁকার খরচ, হাউ কুড ইউ ম্যানেজ ইট? হ্যাঁ সুগতদা, খুবই কষ্টে পড়েছিলাম, একটা বড় হোটেলে পার্ট টাইম ওয়েটারের কাজ নিয়েছিলাম, অনেকদিন করেছিলাম, ওইখানেই থাকতাম। পরে কলেজের এক স্যার নাগাপ্পা সিনেমার হোর্ডিং আঁকার কাজ পাইয়ে দিয়েছিলেন, তাতে খানিকটা সুবিধে হয়েছিল বটে, টাকা ছাড়াও বলে প্র্যাকটিস হয়ে যেত, এমনিতে ক্যানভাসের যা দাম। অবাক হয়ে চেয়ে আছি অশেষের মুখের দিকে, কয়েক মুহূর্তের পর অস্ফুটে বললাম, তারপর? তারপর আর কি, যা হয় অধিকাংশ মানুষের, পাস করার পরেও বছর খানিক ওখানেই ছিলাম, পুরো দমে হোর্ডিং এঁকেছি, সিনেমার ইনডোর সেটও এঁকেছি, বড় বড় ডিরেক্টরদের সঙ্গে আলাপও হলো, ভিজুয়ালও শিখলাম, কিন্তু যেটা আমার প্যাশন ওই ছবি আঁকা, সেই ফিল্ডে কিছু করতে পারলাম না। তারপর শরীরটাও গড়বড় করছিল, একা একা থাকা খাওয়ার অনিয়ম, শরীরের ওপর অত্যাচার, বাধ্য হয়ে কলকাতায় ফিরে এলাম, এই শহরে এসে আরও করুণ অবস্থায় ছিলাম, কোথাও পাত্তা পাই না। ড্রয়িং নিয়ে পত্রিকা অফিসে অফিসে অনেক ঘুরেছি, কাভার ইলাস্ট্রেশন, যে কোনো ছবির কাজ, খেয়েও সুযোগ দেয়নি। সকলের এক কথা, আগে কোথায় করেছেন, এনি এক্সপিরিয়েন্স? আরে বাবা, একটা চান্স দিয়ে তো দেখো, কাজ না পেলে অভিজ্ঞতা হবে কোত্থেকে? শেষ পর্যন্ত নিরুপায় হয়ে এই ড্রয়িং টিচারের চাকরি নিয়ে মালদায় চলে এলাম, কি করবো, কতদিন বাড়ির ঘরে বসে খাবো বলুন। শেষ দিকে অশেষের গলার স্বর বুঝে এলো, আমিও চুপ। বাইরে নিকষ কালো অন্ধকার, এক টানা ধাতব শব্দ, মাঝে মাঝে হুইসেলের তীব্র শীষ, নিস্তব্ধ রাত্রির বুক ছিঁড়ে ঘুমন্ত ট্রেন ছুটে চলেছে। আসলে কি জানেন সুগতদা, অশেষ অন্যদিকে মুখ ফুরিয়ে কান্না ভেজা গলায় বলল, আমাদের দেশে জব স্যাটিসফ্যাকশন হয় না, হতে গেলে ওই গডফাদার থাকতে হয়, কন্ট্যাক্ট থাকতে হয়। এই ধরুন আপনার সঙ্গে যদি কিছুদিন আগেও দেখা হতো তাহলে নয় তো? হারি, তাতে কি হয়েছে? আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, সামনে তোমার সারা জীবনটা পড়ে আছে, তুমি কলকাতায় যাচ্ছ তো, কালকেই সকালে আমার কাছে চলে এসো কাজকর্ম নিয়ে, আমি দেখব, অবশ্যই দেখব। অশেষ দুদিকে মাথা নাড়ল, বলল, থ্যাংক ইউ সুগতদা, কিন্তু আর সময় নেই, যা হওয়ার হয়ে গেছে, আর কিচ্ছু করবার নেই। বলতে বলতে হঠাৎই ও ছটফট করে উঠল, বাইরের দিকে ঝুঁকে দেখতে দেখতে বলল, আমি একটু ঘুরে আসছি, কাজটা শেষ করে আসি, বলে হন হন করে ওদিকের কামরার সুইং ডোর খুলে ভিতরে ঢুকে গেল। আমি হতভম্ব, ছেলেটা হঠাৎ এত ব্যস্ত হয়ে পড়ল কেন, কি এমন জরুরি কাজ, গেছে তো গেছে আর আসে না, গেল কোথায়? আমারই ভুল হয়েছে, কোন কম্পার্টমেন্টে ওর বার্থ জেনে নেওয়া হয়নি, এখন তো আর উঠে গিয়ে খোঁজ দিতেও পারবো না, মনটা ভারী হয়ে গেছে পাথরের মতো। আসলে আমার ছোটবেলাটা অশেষের থেকে অনেক কষ্টে কেটেছে, বাবা মা যখন মারা গেছিলেন আমার তখন 2 বছর বয়স, অর্থকষ্ট যে কী ভয়ানক, প্রতিদিন আমাদের বুঝতে হয়েছে সেটা, কষ্ট করে আমার আজ কলেজে পড়ার খরচা চালিয়েছিল আমার বড়দা, তবে পাশ করার পর
পত্রিকা অফিসের চাকরি আর বিকাশ তার অংশুদা যেভাবে আমায় হাতে ধরে শিখিয়েছেন সেই হেল্পটাও পাইনি বেচারা। কথাবার্তা শুনে মনে হলো ছেলেটার ভিতরে আগুন আছে। দেখা যাক যদি কিছু করতে পারি ওর জন্য। আমার চিঠি পেলে মনে হয় কোনো হাউস ওকে ফেরাবে না। আস্তে আস্তে ট্রেনের গতিটা কমে এসছে। এখন কোন স্টেশন? বাইরে থই থই অন্ধকার, হয়তো সিগন্যাল পাইনি, আবার কুয়াশাও হতে পারে। শীতকালে এই এক সমস্যা, পথের ওপর এমন কুয়াশা নেমে আসে যে ট্রেনের সার্চ লাইটেও এক হাত দূরে কিছু দেখাই যায় না। গত মাসে দিল্লি থেকে ফেরার সময় আমার যা হয়েছিল, উফ, 10টার রাজধানী পৌঁছেছিল সন্ধে 6টায়। ঠিক এই সময় ওদিকের সুইং ডোর ছেলে ঝড়ের বেগে অশেষ বেরিয়ে এল। উদ্ভ্রান্ত দৃষ্টি, আমার দিকে একবারও না তাকিয়ে কম্পার্টমেন্টের দরজার লকটা মুচড়ে খুলে ফেলল। কিছু বলার সুযোগ পেলাম না আমি। ট্রেন থেমে গেছে, মিটমিটে হলদে আলোয় একটা মলিন প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, তার মানে কোনো ছোট স্টেশন। আমি ভ্যাবাচাকা খেয়ে উঠে দাঁড়ালাম। অশেষ পাখির মতো হালকা পায়ে টুক করে নেমে গেল প্ল্যাটফর্মে, তারপর নিচে থেকে ডাক দিল, সুগতদা আসুন। কিছুই বুঝতে পারছি না, কোথায় যাব? আসুন না, ভয় নেই, ট্রেন এখন ছাড়ছে না, এই স্টেশনেই দাঁড়িয়ে থাকবে। কেন, কি হয়েছে? সেটাই তো দেখাবো, নেমে পড়ুন। নিশির ডাকে পাওয়া মানুষের মতো হাতল ধরে নেমে পড়লাম। জনশূন্য প্ল্যাটফর্ম, সাদা কুয়াশায় ঢাকা, আপচা আপচা আলোয় স্টেশনের হোর্ডিংটা পড়তে পারলাম। ভেদিয়া, এখানে তো গৌড় এক্সপ্রেসে থামার কথা নয়, তার মানে নিশ্চয়ই ট্রেনের কোনো সমস্যা হয়েছে। অশেষ একটু দূরে হাঁটছে, ওর গলা শুনতে পেলাম, সুগতদা ওই দেখুন, দেখতে পাচ্ছেন? প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে ট্রেনের গায়ে কিছু ছায়া মূর্তি, কিছু টর্চের আলোয় নাড়াচড়া করছে ভাঙাচড়া কয়েকটি মানুষের আবহাওয়া। কি হয়েছে এটা? কি বুকের মধ্যে ধক করে উঠল। নিঘাত লাইনে কিছু গোলমাল, হয়তো ফিশ প্লেটটা খোলা। বাপরে, বড় বাঁচা বেঁচে গেছি। আজকাল যা হচ্ছে, যেখানে সেখানে যখন তখন ট্রেন অ্যাক্সিডেন্ট, ঘুমের মধ্যে যাত্রীরা লাশ হয়ে যাচ্ছে। আপনি যা ভাবছেন তা নয়, তার চেয়েও ইন্টারেস্টিং ব্যাপার। হ্যাঁ, ছেলেটা কি থট রিডিং জানি? যত ওকে দেখছি অবাক হয়ে যাচ্ছে। তার উপর কি দারুণ জোরে হাঁটছে, কিছুতেই ওর কাছাকাছি পৌঁছতে পারছি না। লোকজনের জটলার কাছাকাছি প্রায় চলে এসেছে। বড় বড় টর্চ ছাড়াও দু তিনটে লাল লণ্ঠন, নিশ্চয়ই রেলের কর্মী। জোরালো আলোয় ওই জায়গাটুকু বেশ উজ্জ্বল হয়ে গেছে। এ কি, অশেষ কোথায় গেল? ওকে আর দেখতে পাচ্ছি না যে। অশেষ, অশেষ! কোনো উত্তর নেই। আচ্ছা খ্যাপা ছেলে, আমায় টেনে এনে নিজে কোথাও চলে গেছে, ওই জটলার মধ্যে ঢুকে গেল নাকি? আমার অনুমানটা ঠিকই ছিল। হ্যাঁ, ওখানেই অশেষ ছিল। 20-25 সেকেন্ডের মধ্যে আমি পৌঁছে গেছি আলোকিত লোকজনের কাছে। জনা 15 লোক গোল হয়ে দাঁড়িয়ে আছে, দুজন উবু হয়ে বসে, 4-5টা বড় বড় টর্চ মাটির দিকে ফোকাস করা। ওদের ঠিক সামনে প্ল্যাটফর্মের চাদরের ওপর শুয়ে আছে একটা মানুষ। আমার মাথা বনবন করে ঘুরছে, শরীর ঝিমঝিম করছে, চোখ ঝাপসা হয়ে আসছে। কাকে দেখছি? মনে হচ্ছে এখনই টাল খেয়ে পড়ে যাব। একজনের গলা কানে এলো, ডাক্তারবাবু কি হয়েছে বলুন তো। সম্ভবত সেরিব্রাল, সময় দেয়নি। ভাগ্য ভালো, প্ল্যাটফর্মের একটা বেঞ্চি নড়বড়ে হাতল ধরে ফেলেছিল আমার হাত, শরীরের ভার ছেড়ে সেইখানে এলিয়ে পড়েছে। লোকজনের পায়ের ফাঁক দিয়ে এখনো ওকে দেখা যাচ্ছে কি? নিষ্পলক চোখে আমার দিকে তাকিয়ে হাসছে অশেষ, যেন আমাকে বলছে, সুগতদা বেশ ইন্টারেস্টিং, তাই না? আর কিছু মনে নেই। সামনে অ্যাপ্রন পরা মহিলা আর স্টেথোস্কোপ ঝোলানো ডাক্তার দেখে ধরমরিয়ে উঠে বসতে গেলাম আমি। কোথায় আমি? সারি সারি সাদা বেড, হাসপাতালে? নার্স আমাকে ধরে ফেললেন। ডাক্তার ভদ্রলোক নরম গলায় বললেন, আস্তে আস্তে, আপনার শরীর এখনো দুর্বল, তাছাড়া কাল রাতেই ডায়াজিপাম ইনজেকশন দেওয়া হয়েছে। নিমেষে সব মনে পড়ে গেল,
সঙ্গে সঙ্গে শরীরে কাঁপুনি দিল। অশেষের চোখ দুটো এখনো জল জল হচ্ছে। আমি আবার শুয়ে পড়লাম। ডাক্তার আমার বুকে স্টেথো দিয়ে বললেন, শরীরটা কি খারাপ লাগছে? খুব কষ্ট করে বললাম, না ঠিক আছে। ডক্টর আমি এখানে এলাম কি করে? আপনার বুক পকেট থেকে নেম কার্ড পেয়ে সঙ্গে সঙ্গে ওই ট্রেনে আপনাকে স্পেশাল কেয়ারে এনে অ্যাডমিট করে দেওয়া হয়েছে। আপনি তো বিখ্যাত লোক মশাই। আর ওই ওই যে ওই ওই ছেলেটা অশেষ যে মারা গেছে তার কথা বলছেন কি? তাকেও নিয়ে আসা হয়েছে, বডি মর্গে আছে। পুলিশ বলেছিল ও আপনার পরিচিত। হ্যাঁ, না মানে কাল ট্রেনেই প্রথম আলা। আসলে ওর পকেটে আপনার কার্ড পাওয়া গেছে। আচ্ছা, ওর কি নাম, কোথায় থাকে এসব কিছু বলেছিল? তেমন ভাবে কিছু বলেনি। নাম হচ্ছে অশেষ জানা। বলেছিল কলকাতায় ওর বাড়ির লোকজন থাকে, ও একা থাকতো মালদায়, জেলা স্কুলে ড্রয়িং টিচার। যাকে এই ইনফরমেশনে অনেকখানি কাজ হবে। ডাক্তারের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। উনি উঠে দাঁড়িয়ে বললেন, এখনই আমি পুলিশকে জানাচ্ছি, না হলে কি হতো বলুন তো? বাড়ির লোক খবর পেতে পেতে অনেক দেরি হয়েছে তো, আর ততদিনে বডিটা লাশ হয়ে মর্গে পড়ছ। বলতে বলতে ডাক্তার কেবিন থেকে বেরিয়ে গেলেন। পরক্ষণে ঘরে ঢুকলো আমার স্ত্রী এবং দুই ছেলে। ওদের দেখে আমি ঝরঝর করে কেঁদে ফেললাম। বেঁচে থাকার এত আনন্দ আগে বুঝিনি। আজকে আপনারা যে গল্পটা শুনলেন সেটা লিখেছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। গল্পের নাম আর সময় নেই। আশা করছি আপনাদের গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন। পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, আমার নতুন আপলোডের নোটিফিকেশন আপনারা সহজে পেয়ে যাবেন। আমি আবার ফিরে আসবো একটা নতুন গল্প নিয়ে বাংলা গল্পভূমিতে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।